আসসালামু আলাইকুম। তো এই যে দেখুন, আজ এখন হচ্ছে আজান দিয়ে দিয়েছে, আসলে একটা আজান। তো এই যে বাহিরের অবস্থা দেখুন, একদম অন্ধকার হয়ে আছে, হয়তো বা যে কোনো সময় বৃষ্টি নামবে। তো আসলে সকাল থেকেই মেঘলা মেঘলা একটা ভাব, একটা দম মারা পরিবেশ, আর খুবই ভ্যাপসা গরম পড়েছে। তো এখন একটু বাতাস ছেড়েছে, ভালোই, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর এই যে বারান্দায় আসার পরে দেখুন, এই যে বাচ্চারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাচ্ছে, তো ছোটোকালের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও আসলে এরকম করতাম, মাটি দিয়ে খেলনাপাতি বানাতাম, পুতুল বানাতাম। তো ছোটোকালের স্মৃতি মনে গেল, মনে পড়ে গেছে ওদের মাটির খেলনা বানাতে দেখে। তো জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, তো এই যে মাটির পাতিল বানাচ্ছে, তো আমরাও এরকম বানাতাম হাঁড়ি পাতিল। আর যেহেতু যে সামনে রোড কাটতেছে, তো ওখান থেকে আসলে যে লাল মাটি এনেছে ওরা, তো লাল মাটি দিয়ে যে হাঁড়ি পাতিল বানাচ্ছে। তো আসলে যারা ছোটোকালে এরকম হাঁড়ি পাতিল বানায়নি, তাদের আসলে ছোটোকাল কীভাবে কেটেছে জানি না। তবে আমাদের ছোটোকালটা কিন্তু খুব মজা করেছি আমরা, গ্রামে না থেকেও। কিন্তু গ্রামের বাচ্চারা যেভাবে হয়, তো আমরা কিন্তু ওরকম একটা পরিবেশ পেয়েছিলাম, মানে খুবই সুন্দরভাবে আমরা আমাদের ছোটোকালটা কাটিয়েছিলাম। খেলাধুলা থেকে শুরু করে এমন কোনো দুষ্টামি ছিল না যেটা আমরা করিনি ছোটোকালে। তো ছোটোকালটা আমাদের খুব এনজয় করেছি, তো এখন খুব মিস করি সেই ছোটোকালটাকে। তো যে দেখুন, হাঁড়ি বানাচ্ছে, পাতিল বানাচ্ছে। তো আমরা কতবার এরকম পাতিল বানাতাম আর ভাঙতাম, তার কোনো হিসাব নিকাশ ছিল না। তো আসলেই মনে পড়ে যায় সেই ছোটোকালের কথা। তো এখনও মনে হয় যদি আবার সেই ছোটোকালে ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো এখন ওদের ছোটোকালটা দেখেই আমরা এনজয় করি, আর কী করবো। তো আমাদের ছেলেমেয়েরা তো আসলে এই জিনিসটা এখন আর পায় না। তো এখন যে রাস্তার বাচ্চারা বসে বসে যেগুলো করে, তো আমরা বারান্দায় বসে বসে সেগুলো দেখি, আর কী করবো। তো মাটি এনে এনে জমা করতেছে, ওরা হাঁড়ি পাতিল বানাবে, পুতুল বানাবে সম্ভবত। তো সেটাই দেখতেছি। আর যেদিকে হচ্ছে রাস্তা মেরামত করবে, তো যেখানে পাইপ এনে রেখেছে, তো রাস্তা ঠিক করবে। তো এখন কবে ঠিক হবে জানি না, সেই গণ্ডগোল লাগার আগে থেকে, ছাত্র আন্দোলন লাগার আগে থেকে রাস্তা কাটা, তো এখন এইভাবেই আছে। তো জানি না কবে এই রাস্তাঘাট মেরামত হবে, সব আবার স্বাভাবিক হবে। তো যাই হোক, সবার আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকেন সবার সবার অবস্থান থেকে ভালো থাকেন, তো এটাই দোয়া করি। তো আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে।